মহাভারত কেনই বা জানব, কেনই বা পড়ব, কেনই বা শুনব? মহাভারত নিছক একটি গল্প আর কিছুই না, একটি মহাকাব্য, একটি গ্রন্থ, একটি মহান ঐতিহাসিক গল্প আর কিছুই না। মহাভারত শুনলে আমাদের জীবনে কি উপকার হবে? বেকারত্ব দূর হবে, অর্থনৈতিক কাঠামো ঠিক করা যাবে, রাজনৈতিক পরিবেশ ঠিক করা যাবে, সামাজিক পরিবেশ ঠিক করা যাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর মহাভারতেই আছে। কারণ বলা হয়, যা নেই মহাভারতে তা নেই ভারতে। মহাভারতের ভেতরে কেউ যদি মন প্রাণ দিয়ে ডুব দেয়, জীবনে যা কিছু প্রয়োজন তার সঠিক সন্ধান পাবে। জ্ঞান অর্জন ও উপলব্ধির একমাত্র বৃহৎ ভাণ্ডার হল মহাভারত। কোনো বস্তু শুদ্ধতার মাত্রা যত বেশি তার কার্যকারিতা ঠিক ততটাই বেশি। কিন্তু কখনো কি আমরা নিজেদের শুদ্ধতার বিষয়ে চিন্তা করেছি? নিজের বলতে আত্মাকে বোঝায়। আমি কথার অর্থ হল আত্মা, কারণ শরীর জড় পদার্থ, এটিকে বস্ত্রের সাথে তুলনা করা যায়। তাহলে এই আত্মাকে পরিশুদ্ধ করার উপায় কি? এর একমাত্র উপায় হল জ্ঞান। জ্ঞান অর্জনের মাধ্যমে, আত্মাকে সঠিক পথে চালনার মাধ্যমেই আত্মাকে পরিশুদ্ধ করা যায়। এই জ্ঞান অর্জনের অন্যতম বৃহৎ উৎস হল মহাভারত। আবার এই জ্ঞান শুধু নিজের মধ্যে সঞ্চয় করে রাখলেই হবে না, তার নিজের ওপর অ্যাপ্লাই করতে হবে। জড় পদার্থ থেকে শ্রেষ্ঠ হল ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ হল মন, মনের থেকে শ্রেষ্ঠ হল বুদ্ধি, বুদ্ধি থেকে শ্রেষ্ঠ হল আত্মা। যে কোনো বিষয়ে, যেমন সাফল্য অর্জনের জন্য ওই বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমনি জীবনের যে কোনো ক্ষেত্রে, সে হতে পারে শিক্ষার্থী জীবন, সে হতে পারে কর্মজীবন, সংসার জীবন অথবা বার্ধক্য জীবনে, সাফল্য যদি অর্জন করতে হয়, সাফল্য অর্থাৎ আত্মসন্তুষ্টি, যদি আত্মসন্তুষ্টি অর্জন করাই উদ্দেশ্য থাকে, তাহলে জীবনে চলার পথের কিছু প্রাথমিক জ্ঞান থাকা অবশ্যই দরকার। আর সেই প্রাথমিক জ্ঞান একমাত্র পাওয়া যায় মহাভারত থেকে এবং ভগবত গীতা থেকে। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু দেবতাদের সংখ্যা অনেক। ঈশ্বর আর দেবতার মধ্যে পার্থক্য রয়েছে। ঈশ্বরের কোনো সংজ্ঞা নেই, ঈশ্বরের কোনো চাওয়া পাওয়া কিছুই থাকে না, কিন্তু দেবতাদের মধ্যে চাওয়া পাওয়ার অনেক কিছুই থাকে। তাই শ্রীকৃষ্ণকে যদি আপনি আস্তিক হন, তাহলে ঈশ্বর রূপে দেখুন, আর যদি নাস্তিক হন, তাহলে প্রকৃতির মূল শক্তি হিসেবে দেখুন। পৃথিবীতে অনেক মোটিভেশনাল স্পিকার রয়েছেন, কিন্তু সর্বযুগের সর্বকালে শ্রেষ্ঠ হলেন শ্রীকৃষ্ণ। মানুষ জীবনে যখনই কোনো বিষয়ে, কোনো পরিস্থিতিতে হতাশার সম্মুখীন হয়, যখনই মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়, তখনই তার মোটিভেশনের দরকার থাকে। স্বয়ং অর্জুনেরও কুরুক্ষেত্রের যুদ্ধে কিংকর্তব্য বিমূঢ় হয়ে মোটিভেশনের দরকার ছিল। সেই পরিস্থিতিতে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার শ্রীকৃষ্ণ তাকে মোটিভেট করেছিলেন যুদ্ধের জন্য। তাই আমাদের জীবনেও যখনই কোনো কঠিন পরিস্থিতি এসে দাঁড়ায়, যখনই মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখনই দরকার থাকে মোটিভেশনের জন্য। পৃথিবীতে যত মোটিভেশনাল স্পিকার ছিলেন, আছেন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার শ্রীকৃষ্ণ। তাই জীবনের যে কোনো সমস্যা সমাধানের উপায় ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমস্ত সমাজকে দিয়ে গেছেন। তাই আমাদেরও উচিত যে কোনো সমস্যায় গীতার ভেতরে থাকা উপদেশ অনুসরণের মাধ্যমে সমস্যার সমাধান করা। তার আগে দরকার নিজেকে পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ একদিনে হয় না, ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তন আসে। তাই এই পরিবর্তন মহাভারত শোনা, মহাভারত উপলব্ধি করার মাধ্যমে
ক্রমাগত চালিয়ে যেতে হবে। তার পরামর্শ শুনে আপনি মানসিক দৃঢ়তাকে চিরস্থায়ী করতে পারবেন, কারণ মানুষ শারীরিকভাবে কখনো অক্ষম হয় না, মানসিকভাবেই অক্ষম হয়। নিকোলাস জেমস ভুজিকিক তার প্রকৃষ্ট উদাহরণ। বাইরের পরিবেশকে পরিবর্তন করা খুবই কঠিন, কিন্তু তার থেকে কম কঠিন নিজেকে পরিবর্তন করা। পরিস্থিতির সাথে কখন নিজেকে মানিয়ে নিয়ে চলতে হয় আর কখন পরিস্থিতি থেকে দূরে সরে থাকতে হয়, তার সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপদেশ মহাভারতেই আছে। জীবনে যদি কোনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অপরাধের জন্য মনের অন্তরে অপরাধবোধ জন্ম হয়, তাহলে এটা খুবই ভালো, কারণ এর থেকে মুক্তির পথ শুরু হয়। নিজেকে আবিষ্কার করাটাই মানুষের সবথেকে বড় প্রথম সাফল্য। যে নিজেকে যত তাড়াতাড়ি আবিষ্কার করতে পারে, সে জীবনে তত তাড়াতাড়ি সাফল্য পায়। নিজেকে আবিষ্কার করার সূত্র মহাভারতেই আছে। আদি মুনি ঋষিরা যজ্ঞ করতেন। যজ্ঞ চার প্রকার: দ্রব্যাদি যজ্ঞ, তপ যজ্ঞ। তপ যজ্ঞ কথার অর্থ কর্মযজ্ঞ, যোগ যজ্ঞ। যোগ যজ্ঞ কথার অর্থ হল অষ্টাঙ্গিক ইন্দ্রিয়কে জাগানো। আর চতুর্থ হল জ্ঞানযোগ। শ্রেষ্ঠ হল জ্ঞানযোগ। মহাভারত বোঝা এবং ভগবদ্গীতাকে উপলব্ধি করে নিজের জীবনে প্রয়োগ করাটাই হল এই জ্ঞানযোগ। পৃথিবীতে যত সমস্যা আছে, তার সমস্ত সমাধান প্রতিটি মানুষের মধ্যেই আছে। সেই সমাধানের উৎস হল জ্ঞান, আর এই জ্ঞানের উৎস হল মহাভারত এবং ভগবদ্গীতা। পূজা পাঠ দীক্ষা এই সব কিছুর থেকে উৎকৃষ্ট হল সঠিক জ্ঞান এবং তা উপলব্ধি করে নিজের জীবনে অ্যাপ্লাই করা। মানুষের জীবনে সবথেকে বড় শত্রু মানুষের কিছু গুণগত আচরণ, যেমন রাগ, হিংসা, অহংকার, মানসিক অবসাদ, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, নিজেকে ছোট মনে করা। এই সমস্ত কিছু দোষ ত্রুটি মুক্ত করার উপায় হল মহাভারত জানা এবং ভগবদ্গীতাকে উপলব্ধি করা। এই সমস্ত কিছু ক্রমাগত অভ্যাসের মাধ্যমেই এই দোষ ত্রুটি দূর করা সম্ভব। তাই মহাভারত বোঝা, মহাভারত শোনা এবং ভগবদ্গীতাকে উপলব্ধির মাধ্যমে এই দোষ ত্রুটি দূর করা সম্ভব। মানুষের জীবনে সর্বশেষ সাফল্য হল নিশ্চিন্তে বিনা আফসোসে মৃত্যুবরণ করা, হাসি মুখে। সেই সর্বশেষ সাফল্য যদি মানুষ পেতে চায়, অবশ্যই মহাভারতকে উপলব্ধি করতে হবে, গীতাকে বুঝতে হবে। মহাভারতের প্রতিটি অংশেই শিক্ষণীয় বিষয় রয়েছে, যেগুলি মানুষের জন্য অপরিহার্য। তাই প্রতিটি অংশেই মানুষকে শিক্ষা নিতে হবে মহাভারতের প্রতিটি বিষয় থেকে। যেহেতু মহাভারত একটি বৃহৎ আয়তনের মহাকাব্য, যেটি পড়ে শেষ করা সময় সাপেক্ষ ব্যাপার, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপলোড করা প্রতিটি মহাভারতের স্টোরি মন দিয়ে শুনুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন এবং মহাভারত থেকে জীবনে শিক্ষা নিয়ে নিজের চলার পথকে সুন্দর করে তুলুন। এটুকুই আশা রেখে আমার এই চ্যানেলটি তৈরি করছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতি সপ্তাহে অন্তত একটি বা দুটি ভিডিও অবশ্যই আপলোড করব। আপলোড করার সাথে সাথে যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন, শুনতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং তার সাথে যদি কিছু পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমার এই ছোট্ট কাজে অনুপ্রাণিত হব। ধন্যবাদ।